আজকে সকালটা জাস্ট ফাটাফাটি, তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ফাটাফাটি ব্রেকফাস্ট কেবলই কিনে নিয়ে আসলো। আমার এক কামড় বসানো হয়ে গেছে, বাবা ওখানে খাচ্ছে, মা তো খাবে না, মা খাবে না, মাকে বলা হয়েছে মা খাবেই না, মায়ের বলে পেট খারাপ হচ্ছে। তো হচ্ছে এই যে এই দিয়ে খাচ্ছি, চাটনিটা জাস্ট ফাটাফাটি, কাঁচা পেঁয়াজ সকাল সকাল, এই যে ঘুগনি, আর এইদিকে হচ্ছে মিঠির খিচুড়ি হচ্ছে অলরেডি, ও সকালে খিচুড়ি খায়, এই যেখানে খিচুড়ি দেখতে পাচ্ছ হচ্ছে করা, মানে অলরেডি গ্যাসটাকে বন্ধ করে দিব মা, আরও হবে তো। আমরা খাওয়ার পর মিঠিকে খাওয়াবো, তো পুরো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। ওকে এখন খাই আগে, সকালের ব্রেকফাস্টটা এরকম যদি হয় ডেলি, ঘুড়ি কাকে বলে। এটা তো শিমুল তোলার না, না টেস্টটা অন্যরকম লাগছে, তো মিঠি এখন এখানে খাওয়া দাওয়া করে পুরো ঘুম দাদানের কোলে, আর হচ্ছে ওইদিকে হচ্ছে রান্না, আস্তে আস্তে কথা বলছি কারণ মিঠি উঠে যাবে। তো এখানে হচ্ছে রান্না, আজকে রান্না মাছের ঝোল, কচুর শাক, এই তো কচুর শাক মনে হয়ে গেছে না, আবার নিম পাতা ভাজা, গরমে নিম পাতা ভাজা খাওয়া উচিত, এই যে কচুর শাক। আর আজকে হচ্ছে কাজের মাসি আসেনি, ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ লাইটটা ভালো করে জ্বালাই তাহলে ভালো করে দেখতে পারবে। তো এই যে আমি ফুললি রেডি, তো এখন যাব, আমি নিজেও যাই না ওখানে গিয়ে কী হবে, তো জাস্ট শুধু ইনভাইট করে গেছে, তো আমি যাই আর তোমাদেরকেও দেখাবো, আমিও অজানা আছি তোমরাও অজানা আছো, তো গিয়ে দেখতে মানে গেলেই দেখতে পাবো কী হচ্ছে, আর চেষ্টা করবো তোমাদেরকে সবটাই দেখানোর। তো চলো যাই এখন নিচে যাবো, নিচে মনে হয় মিঠি ঘুমিয়ে গেছে, তো মিঠিকেও দেখাই যে মিঠি কী করছে। ওকে তো আমি খাওয়া মানে খাওয়া দাওয়া করালাম, তারপর উপরে আসলাম রেডি হতে, এখন যাই। তো এই যে মিঠি ঘুমাচ্ছে, কখন ঘুমালে আপনি, ওর এটা ঘুমের সময়, তো এই ফাঁকে আমাকে গিয়ে আসতে হবে। তো চলো, ওই কিরে তাকাও, আরে লুক দাও হিরোর মতন, তাকাও তাকাও, কালোর মধ্যে গরমের মধ্যে তুমি কালো পড়ছো কেন, গরম লাগছে, কতদিন অফার আছে সেটা শুনে যদি বলে আজকেই তাহলে, না না 7 days অফার তো যাচ্ছি, এখন রাস্তা একদম ফাঁকা, ফোন করলাম ফোন ধরলো না, জানি না কি হবে। তো এবার যাচ্ছি, চলে এলাম কালিয়াগঞ্জের রিগাল ফ্যামিলি সেলন, যেটা আজকে ওপেনিং ডে, আর আমাকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসাবে ইনভাইট করেছিলো, এতবার করে বলেছিলো যে না এসে পারলাম না, ভীষণই ভালো লাগলো এসে। তো তোমাদেরকেও সবটা ঘুরিয়ে দেখাচ্ছি যেখানে কী কী সুবিধা রয়েছে, তোমাদের একটু খুলে খুলে দেখাই, তোমরাও যারা কালিয়াগঞ্জে লোকাল আছো বা আশেপাশে যারা আছো অবশ্যই আসতে পারো, দারুণ লাগছে। আজকে কেবল ওপেন হলো, এটা স্পা রুম, আর এটা ফেসিয়াল রুম, এখানে এসে আরামসে শুয়ে বসে ফেসিয়াল করতে পারবে, এটাও আর একটা ফেসিয়াল রুম। আমি সুপ্রীতি মাঝিতে, এসব প্রফেশনাল ব্র্যান্ডেড সব প্রোডাক্ট, এখানে আছে সব প্রোডাক্ট, ভীষণই সুন্দর লাগছে, তোমরা অবশ্যই আসতে পারো। আমি আজকে টাইম নেই জন্য আমি কিছু করতে পারবো না, তবে আমিও আসবো এর মধ্যে।
ব্র্যান্ডেড প্রোডাক্টস রয়েছে, দেখতেই পাচ্ছ। আমার তো এখানে এসে ভীষণই ভালো লাগছে, সবাই এত ভালো, সবার বিহেভিয়ার এত ভালো, তো আমি এখানে অবশ্যই আসবো আর রিকমেন্ড করবো তোমরাও এসো, তোমাদেরও অনেক ভালো লাগবে এখানকার সার্ভিস। হ্যাঁ ডাকো, হ্যাঁ অ্যাকচুয়ালি আমার ব্লগ চ্যানেল আছে তো, তো তোমাদের পার্লার সম্বন্ধে অ্যাকচুয়ালি এটা তো নতুন ওপেনিং হলো আজকে, তো আমি জানতে চাই যে হেয়ার স্পা বলুন বা পেডিকিওর ম্যানিকিওর সমস্ত সব কিছুই তো হয়, ফেশিয়াল, তো এগুলো কেমন চার্জ রয়েছে, কোনটা বেশি ভালো, কেমন কি একটু বললে। অ্যাকচুয়ালি আমাদের যে চার্জটা আছে না সেটা আমরা হাইলাইট করি না, কেন করি না সেটা হচ্ছে হাইলাইট যদি করি না তাহলে প্রবলেম আছে, এর জন্য আমাদের অনার নলেজের যে কোনো কাস্টমার যদি এখানে আসে তাকে সব কিছু জানা সব কিছু বলো, তাহলে হালকা করে বলে দিচ্ছি। আমাদের মেন হচ্ছে রায়গঞ্জ, আমাদের রায়গঞ্জ দু বছর সেলুনের বয়স 2 বছর, আমাদের এই রায়গঞ্জ লিগাল ফ্যামিলি সেলুন, সেটা কালিয়াগঞ্জ থেকে ডেভেলপ করার জন্য আমাদের এখানে নতুন ব্র্যাঞ্চ আসছে ওপেনিং হলো, তো আমি চাইবো যে রায়গঞ্জ মানুষ সবাই আসো একবার করে সার্ভিস দিই, তাহলে বুঝতে পারবে যে লিগাল প্রফেশনালি কত সুন্দর সার্ভিস দেয়, কত সুন্দর রেজাল্ট। আমাদের প্রোডাক্ট হচ্ছে লরিয়াল আছে, সসকপ আছে, মানে ওয়েল আছে, সব ব্র্যান্ডেড প্রোডাক্ট, প্রোডাক্টস নেই কোনো। হ্যাঁ আমি দেখলাম, আপনাদের কোথাও মানে আপনারা দূরে যেতে হবে না, আপনারা শুধু রায়গঞ্জের লিগাল প্রফেশনাল, সরি কালিয়াগঞ্জের লিগাল প্রফেশনালে চলে আসবেন, তো আপনারা স্যাটিসফাই হবেন এইটুকু আমাদের থেকে আশা করি। আর ফেশিয়াল সম্বন্ধে একটু, আমাদের ফেশিয়াল এখন সব নতুন নতুন ফেশিয়াল বেরিয়েছে, এখন হাইড্রা ফেশিয়াল চলছে চলতি, হ্যাঁ আর কোথ্রি চলছে, প্লাস আমাদের লোটাস প্রফেশনালও আছে, আমরা সব টাইপের ফেশিয়াল করি, আপনাদের স্কিন টেস্ট করা হয় তারপরে। আচ্ছা আর এখন 50% অফও চলছে 7 দিন, হ্যাঁ অফারটা, হ্যাঁ বিগ অফার গ্রহণ করুন, অবশ্যই 50% তো সবসময় পাওয়া যাবে না, আমি চাইবো যে 50% মধ্যে একবার আপনার ট্রাই করে একবার সার্ভিসটা নিন, তাহলে বুঝতে পারবেন যে আপনার কম পয়সায় কত ভালো সার্ভিস হচ্ছে। আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ, তো তোমরা সবাই শুনতেই পেলে, আর হচ্ছে আমার তো ভীষণই ভালো লাগছে, মনে হচ্ছে কবে আমি আসবো এখানে, আর হচ্ছে এদের সার্ভিসটা আমি নেব, তো ওয়েট করছি কবে ফ্রি হব আর কবে এখানে আসবো, নিজের জন্যই তো একটু টাইম দিতে ইচ্ছা করে তাই না, তো আমার তো ভীষণই ভালো লাগছে, অবশ্যই আমিও আসবো এখানে, অবশ্যই একবার হলে ট্রাই করবো যে কেমন কি এদের সার্ভিসটা আমি নিয়ে দেখবো, তো তোমরাও আসতে পারো অবশ্যই অবশ্যই কালিয়াগঞ্জে, লোকেশনটা আমি বলে দিচ্ছি, লোকেশনটা হচ্ছে বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে, তোমাদের একদম অসুবিধা হবে না, জাস্ট গাড়ি থেকে নামবে আর এখানে আসতে পারবে যারা বাইরে থেকে আসবে। জিনিসটা তুমি ইনভাইট করেছিলে সেজন্য আসলাম, আসা আমাদের ভীষণ ভালো লাগলো, তো অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে, তোমাকে অনেক থ্যাংক ইউ, তুমি যে আমার কথা রাখছো আসার জন্য, আমার খুব ভালো লাগলো, তুমি এসে আমাকে শর্মিষ্ঠা নিজে গিয়ে আমাকে ইনভাইট করে এসছো বাড়ি থেকে, তো সেজন্য ভালো যাই, ও যদি এতবার করে বললো তো ভীষণ ভালো লাগলো, না আসলে মিস করতাম, তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এই যে দেখতে পাচ্ছ, এবার টাটা বাই বাইয়ের পালা।